আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ শপিং উইথ আর্টিসানে। সঙ্গে আছি আমি তমর রশিদ। ঈদের বেশি সময় বাকি নেই, সবাই চলে যাচ্ছে বিভিন্ন শপিং মলে, আমিও চলে এসেছি আর্টিসানে। কেননা আর্টিসান এমন একটা জায়গা যেখানে সব বয়সের মানুষদের পোশাক পাওয়া যায়, সব ডিজাইনের কাপড় পাওয়া যায়। আজও আমাদের সাথে যুক্ত হবেন একজন সেলিব্রিটি গেস্ট। তবে তার আগে বলি আপনাদের আমি আজ কোন আউটলেটটিতে এসেছি। আমি আজ এসেছি বেইলি রোডের আর্টিসানের আউটলেটে, নবাবী ভোজ রেস্টুরেন্টের ঠিক উপরে এই আউটলেটটি। সেলিব্রিটি গেস্ট আসার আগে চলুন পুরো আউটলেটটি একবার ঘুরে দেখি। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে প্রতিদিন যুক্ত হন একজন সেলিব্রিটি গেস্ট, যিনি শপিং করেন আর আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তিনি কী কী কিনছেন। আজও আমাদের সাথে তেমনই একজন মানুষ যুক্ত হচ্ছেন। আমরা বাংলাদেশিরা ক্রিকেট খেলা দেখতে এবং সেই খেলা নিয়ে অনেক আলোচনা করতে পছন্দ করি। আজ আমাদের সাথে যিনি যুক্ত আছেন তিনি তেমনই একজন, আমাদের সবারই পছন্দের সানোয়ার হোসেন, প্রাক্তন জাতীয় ক্রিকেটার। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আপনাকে আজকে দেখে মানে কেমন যে ভালো লাগা কাজ করছে আমার এবং এখানে উপস্থিত সবার, সেটা আমি জানি না কীভাবে প্রকাশ করব। কিন্তু জানতে চাই, ঈদের শপিং করার জন্য আসলে কী কী মাথায় প্ল্যান রেখেছেন, কী কী কিনবেন? ডেফিনেটলি আমি যে ঈদ আমাদের সবচেয়ে বড় অকেশন, সবারই কম বেশি কেনাকাটা তো অবশ্যই থাকে, যেহেতু ফ্যামিলি মেম্বার সবার জন্যই কেনাকাটার একটা প্ল্যান থাকে। যেহেতু আমার দুই মেয়ে, সবার আগে অতটা চিন্তা করতে হয়, তারপরে হলো ওয়াইফ প্লাস হলো ভাই বোন, সবার জন্য চিন্তা করতে হয়, সবারই জন্য কেনার প্ল্যান আছে। যদিও আমার চাকরি সূত্রে আমি বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়, দেশের বাইরে থাকতে বাংলার বিমানে আছি, কিন্তু আমি ঈদ শপিংটা সবসময় দেশে করতেই পছন্দ করি। এবং আজ যে আর্টিসানে এসেছেন, সবসময় কি আর্টিসানে আসা হয়? আর্টিসানে আমার বাসা ধানমন্ডিতেই, ধানমন্ডি 27 নম্বরে যে আর্টিসান, দুইটা বড় ব্রাঞ্চ, আমি সবসময় ওইখানে যাই এবং সবসময় নট অনলি ঈদ, অলমোস্ট রেগুলারলি আমি ওইখান থেকে কেনাকাটা করি। আমার মেয়েরাও খুব পছন্দ এখানকার কাপড় চোপড় সব কিছু, ওরা কমফোর্ট প্রাইস সব কিছু মিলে ওটা খুব পছন্দের জায়গা ওদের। প্লাস আজকের এই আউটলেটেও আসা হয়েছে, মানে সব আউটলেটে ঘুরে ঘুরে কেনা হয়। এখানে আসলে এখানে একটা কাজে আসছিলাম, এখানে একটা টিভি শো ছিল, ওইখান থেকে শেষ করে চিন্তা করলাম এটা কাছাকাছি আছে, এই জন্য সময়টা নষ্ট করতে চাইনি, এখানে চলে আসছি। বা খুব চমৎকার, আমরা এই জন্য আপনাকে পেয়ে গেছি। তাহলে শপিং শুরু করবেন কোনটা দিয়ে, পাঞ্জাবি না মেয়েদের জামা? আগে মেয়েদেরটা, প্রায়োরিটি আগে মেয়েরা। তাহলে চলেন না, এই হ্যাবিটটা আবার তৈরি হয়েছে, মানে আমরা যখন খেলাধুলা করতাম, হাইউল বা সুমন বলেন, জাবেদ বলেন, আবার আমার সবচেয়ে ক্লোজ ছিল, আমরা যে শপিং করতে যেতাম আমার দায়িত্বটা আমার কাছে থাকতো এবং সময়টা আমাদের লিমিটেড থাকতো, এর মধ্যে অভ্যাস হয়ে গেছে। সেম ওয়েতে এখন আমি বিমানে চাকরি করি, আজকে ফ্লাইটে যাই, হয়তো কালকেই ব্যাক করি, ওইভাবেও শর্ট টাইমের মধ্যে শপিং করার হ্যাবিট হয়ে গেছে। আর আর্টিসান আমার পছন্দ এই কারণে, এক জায়গায় আসলে আমার মোস্ট অফ দ্য আইটেম আমি কভার করতে পারি, কাপড় চোপড় পারফিউম সব কিছু এখান থেকে কভার করতে পারি, আমার ড্রেস, নিজের ড্রেস, বাচ্চাদের ড্রেস, আমার ওয়াইফের ড্রেস, মানে অলমোস্ট সব কিছু কভার করার সুযোগ আছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো আমরা যখন কেনাকাটার ক্ষেত্রে প্রাইসটা একটা বড় ফ্যাক্টর, এইটাও আমাদের জন্য এখানে অনেক রিজনেবল, সব কিছু মিলে এই জায়গাটা আমার আইডিয়াল আমাদের জন্য। মেয়েদের জন্য তো অনেক কিছু কিনলেন, আরও কিছু কেনার প্ল্যান আছে? মেয়েদের জন্য তো আসলে চয়েস হয়ে গেলে এরকম কেনা হয়ে যায়, তারপরে সেম ওয়াইফের জন্য কিনতে হবে, ওটাও দেখতে হবে আর কি, ওটা ফার্স্ট প্রায়োরিটি রাখা উচিত অবশ্যই, কারণ ওই জায়গা ঠিক না থাকলে কোনো কিছু ঠিক থাকবে না। সো ভাবে কালেকশনেও আছে, রাখতে হয় ক্লোজেটে, রাখতে হয়। এটা বেশ আমার কাছে এখন খুব ভালো লাগছে, এটা এটার সাইজটা, সঠিক উত্তর দিতে পারলে তার জন্য একটা পুরস্কারও থাকে। কি পুরস্কার? আমি দিতে পারবো আনসার? আপনি দিতে পারবেন না, আর আমি দিতে পারবো না, ক্রেতারা, অন্য ক্রেতারা দিতে পারবে। যেমন এখানে দেখছি অনেকে আছে, ওনাদেরকে তাহলে একটু জিজ্ঞেস করি। হ্যালো, আপনারা কি তিনজন একসাথে? আচ্ছা, তাহলে আপনার সাথে কথা বলি। আর্টিসান আজ এসেছেন কি ঈদের শপিং করতে? প্রতিনিয়ত আসা হয়। জি, আচ্ছা, প্রতিনিয়ত আসা হয়। আজ কি মানে কার জন্য কিনতে এসেছেন? ছোট ভাইয়ের জন্য। ছোট ভাইয়ের জন্য কিনতে আসছেন? সো যেহেতু আপনি প্রতিনিয়তই আসেন আর্টিসানে, সো আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে। আপনার জন্য প্রশ্নটা হচ্ছে, আর্টিসানে ঢাকার বাইরে আউটলেট কয়টি? তিনটা বা চারটা, আপনি শিওর কোনটা? চারটা। চারটা শিওর? ইয়েস। ভাইয়া উনি তো বলছে চারটা, আপনার কাছে কি মনে হচ্ছে? না দেখেন, এটা প্রশ্নটা কিন্তু একটু কঠিন, কারণ ঢাকার ভিতরে জিজ্ঞেস করতে ঢাকার বাইরে পারাটা ডিফিকাল্ট, তারপর যদি 50-50 হয় ওটা মনে হয় কারেক্ট আনসার নেওয়া উচিত। আচ্ছা, সো 50-50 না, ও 100% পেরে গেছে, চারটা। সো কংগ্রাচুলেশনস, আর্টিসানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটা গিফট, আমি গিফটটা নিয়ে নিই। অ্যান্ড ভাইয়া এটা আপনি হ্যান্ড ওভার করবেন, তার মানে সাইজ নিয়েও কোনো ঝামেলা নেই, প্লাস কোয়ান্টিটি নিয়েও কোনো ঝামেলা নেই, এবং অনেক নতুন নতুন কালেকশন এসেছে দেখলাম। আজকে থেকে কি আপনাদের কোনো স্পেশাল অফার চলছে? জি,
আজকে থেকে আমাদের স্পেশাল অফার, আমাদের কিছু এক্সক্লুসিভ পাঞ্জাবি আছে। পাঞ্জাবিগুলোর আমাদের কাস্টমারের কথা চিন্তা করেই পাঞ্জাবি উপরে, সকল পাঞ্জাবির উপরে আমাদের 30% ডিসকাউন্ট অফার চলছে আজকে থেকে। ওয়াও, আর্টিসানে সাধারণত আমরা 20%-এর উপরে ডিসকাউন্ট দেখি না, বাট ঈদকে কেন্দ্র করে পাঞ্জাবির উপর 30% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, যেটা অবশ্যই ক্রেতা সাধারণের জন্য খুবই ভালো একটা দিক। তারা আসতে পারবেন এবং কিনতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতেই কিন্তু আজকের এপিসোডটি শেষ হয়ে গেল। আগামী পর্বে আবারও চলে আসবো নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত